এরপর আরিফুল হক আপনি লিখেছেন বইমেলায় অঘষিত ইসলামী ধারার বইগুলো নিষিদ্ধ হবে আপনার মন্তব্য জানতে চাই আরিফুল হক বিশেষ করে চট্টগ্রামের বইমেলা সম্পর্কে আমরা বেশ অনেকগুলো অনেকগুলো লেখা স্ট্যাটাস দেখতে পেয়েছি যে সেখানে ইসলামী বই বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে এটি যদি সত্য হয়ে থাকে সন্দেহাতীতভাবে চরম দুঃখজনক একটি অধ্যায় কারণ যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করছেন যারা নিজেদেরকে মুক্তমনা দাবি করছেন যারা মুক্তবুদ্ধি চর্চার কথা বলছেন তারা যদি ইসলাম চর্চাতে বাধা দেন তাহলে সেক্ষেত্রে তার চাইতে হাস্যকর বিষয় আর কী হতে পারে এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম অতএব ইসলামী সাহিত্য ইসলামী বই পুস্তক বইমালাতে থাকবে সেটাই স্বাভাবিক এটাকে যদি ঢুকতে না দেওয়া হয় আমি মনে করি এর মাধ্যমে মুসলিমদেরকে বিশেষ করে মুসলিম তরুণদেরকে উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষকে সদয় বিবেচনা করার জন্য আমরা আহ্বান করবো কারণ আপনি যখন তাদেরকে স্বাভাবিক যে বিকাশ স্বাভাবিক যে দিন চর্চা সেটা সুযোগ এবং পথ বন্ধ করে দিবেন তখন সেক্ষেত্রে তারা বিপদগামী হওয়ার সমূহ আশঙ্কা থাকবে বিধায় চট্টগ্রামের বই মেলায় ইসলামী বই ভাবদারার বই যদি না থাকে অথবা খুবই সীমিত পরিসরে থাকে এবং যে সমস্ত প্রকাশনীগুলো বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষের লাখো মানুষের আস্থা অর্জন করেছে সেগুলোর বইগুলোকে যদি আপনি প্রবেশ করতে না দেন তাহলে সেটা সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা তাদেরকে বঞ্চিত করা বরং গোটা দেশের মানুষকে বঞ্চিত করা সামিল বিধায় এই কাজটি যদি হয়ে থাকে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংশ্লিষ্ট মহলকে আমরা অনুরোধ করবো আহ্বান জানাবো উদাত্তভাবে তারা যেন এই বিষয়টিকে তদন্ত করেন এবং অতি উৎসাহী যারা ও ফুবিয়া ছড়িয়ে বেড়ান বা ইসলামী বই পুস্তকের ব্যাপারে যারা এ ধরনের কর্মকাণ্ড করেন এ ধরনের আপনার এগুলোতে এগুলোকে সমাজের মানুষের কাছে আপনার দিন দিন সমাজের মানুষকে মুসলমানদেরকে মুখোমুখি করে দিচ্ছেন সরকারের অথবা এই সমস্ত আপনার বাংলা একাডেমির তো সেই সমস্ত অতি উৎসাহী মানুষগুলোকে খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত ধর্মচর্চা করা যদি সাংবিধানিক অধিকার হয়ে থাকে তাহলে ধর্মীয় বই পড়া বিক্রি করা প্রকাশ করা এগুলো সবগুলো কিন্তু সাংবিধানিক অধিকার অতএব সে অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ কারণ নেই এটার বিরুদ্ধে সবাইকেই সোচ্চার হতে হবে এবং মূল ঘটনা কি সেটা খতিয়ে সংশ্লিষ্ট মহলকে বের করে আনার আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আর কোন বই যদি কোনো লেখকের বই যদি নিষিদ্ধ করতে হয় কোনো বই যদি নিষিদ্ধ করতে হয় তাহলে সে বইতে কি কারণে কোন জিনিসটা আছে যেটা কারণে নিষিদ্ধ সেটি স্পষ্ট হওয়া দরকার অযথা কোনো লেখকের বই কোনো প্রকাশনীর বই অথবা মোটিভেশনাল ইসলামের মোটিভেশনাল যে সমস্ত বই আছে সেগুলো পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হওয়া ছাড়া বা কোনো অভিযোগ ছাড়া গণহারে ইসলামী দ্বারা বইগুলো সেখানে রাখতে না দেয়া সন্দেহাতীতভাবে এটা অনেক বড় অধ্যত্ত্ব এই অধ্যত্তের বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে মুখ খুলতে হবে এবং এ সমস্ত মানুষ যারা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছেন মুসলিমদের মধ্যে মুসলিম সমাজে বসে তাদেরকে অবশ্যই চরম মূল্য দিতে হবে সমস্ত কর্মকাণ্ডের জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে এবং বইমেলায় যদি সমস্ত বই নিষিদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষ দিনই চর্চা থেকে দূরে সরবে ভুল দিনের নামে ভুল কোনো কিছু চর্চা করবে বিচ্ছুতির পথে যাবে তা আমাদের কারোর কাম্য হতে পারে না বিধায় বইমেলাতে দিনই বই পুস্তক যেন বিক্রি করার সুযোগ থাকে কেনার সুযোগ থাকে স্টল দেওয়া হয় ইসলামিক প্রকাশনীগুলোকে সেটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং এ ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণ মনা থাকার কোনো সুযোগ নেই নিজেদেরকে মনা মুক্ত বুদ্ধি চর্চার কথা বলে তারা যদি এ ধরনের সাম্প্রদায়িক এবং এই ধরনের মনার কাজ করেন তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ময় বলক আপনি লিখেছেন